আমি রিকোয়েস্ট করবো হামদারদের এখানে এমডি সাহেব আছেন, আমরা প্রাণ গোপাল স্যার আমরা সবাই আছি, অবশ্যই অল্টারনেটিভ মেডিসিন বা ইউনানি ইটস এ গ্রেট রোল। আজমল খান নামে যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের চিকিৎসা করছেন 1920s পরে, এবং তার শিষ্য সেলিমুজ্জামান ভুঁইয়া যিনি আমাদের রেসারপিন, যিনি ছোটো চাঁদ রাওল ফিয়া সারপেন্টিনিয়া থেকে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ তৈরি করছে, কিন্তু এই ইউনানি গবেষণা করেই। সুতরাং এই সেক্টরের অবদান অনেক, এই অ্যাজমার জন্য খুব ভালো প্রোডাক্ট আছে ইউনানি। এখন রিসার্চ ওরিয়েন্টেড ফার্মাসি সেক্টর অনেক ইম্প্রুভ করছে, অল্টারনেটিভ মেডিসিনের লিডিংয়ে আছে হামদর্দ। সত্যিকারের এটা ইউনানি প্রোডাক্ট, হার্বাল প্রোডাক্ট, আপনারা এটা এনশিওর করবেন সো দ্যাট রেশনাল ইউজ অফ ড্রাগ, ওষুধের যৌক্তিক ব্যবহার আমরা নিশ্চিত করতে পারি। আমি অলওয়েজ বলি যে কোনো নিউ প্রোডাক্ট অ্যালোপ্যাথিক বা যাই আসুক না কেন, দেয়ার ইজ ইউ নো দ্যাট পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স, ইজ দেয়ার এনি অ্যাডভার্স ইফেক্ট অর এনিথিং, এই রিপোর্টিংটা আমাদের হয় না। আমাদের ড্রাগ অ্যাডমিশনে অ্যাড্রাগ আছে, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান অ্যাডভাইজারি কমিটি, সে কমিটিতে আমিও আছি। আমরা সবাইকে জানাচ্ছি, সব মেডিকেল কলেজ সবাইকে জানাচ্ছি, যে কোনো ড্রাগ পরিচিত ড্রাগেরও যদি কোনো আননোন অ্যাডভার্স ইফেক্ট নোন যেটা সেটা, তাহলে সাথে সাথে রিপোর্ট করতে। আমি এই প্রোডাক্টটা লঞ্চিংয়ে আপনাদের সবাই আমার কলিগ যারা আছেন অনেক জ্ঞানী, এই প্রোডাক্টটা লঞ্চ করতেছে, বাট এনি অ্যাডভার্স ইফেক্ট, স্কিন ইজ ভেরি ভেরি লার্জেস্ট অর্গান অফ দ্য বডি অ্যান্ড ভেরি সেন্সিটিভ, ইফ এনি অ্যাডভার্স ইফেক্ট অর এনিথিং ইউ গেট আফটার প্রেসক্রাইবিং, আপনার রিপোর্টিং হামদর্দ করবেন, প্লাস আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান রিপোর্টিং সেল আছে, আমি রিপোর্টিংটা আপনাদের আশা করি। হামদর্দ, হামদর্দের জয় হোক, ডার্মাটোলজি সোসাইটির জয় হোক।